জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার, মালয়েশিয়া প্রতিনিধি মুস্তাফা ইমরান, ওমান প্রতিনিধি এইচ এম হুমায়ুন কবির, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালালউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। সৌদি আরবের জেদ্দা তামানিন শাখা বিএনপির উদ্যোগে স্থানীয় একটি হোটেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তামানিন শাখার বিএনপি আহ্বায়ক সোহেল আল মারুফ রিপন ও সদস্য সচিব আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি এম এ আজাদ চয়ন, আব্দুল মান্নান, গিয়াসউদ্দিন মারুফ, সাইদুর রহমান সাইদ, মোশাররফ হোসেন, শাহ আলম, নূর নবী, নজরুল ইসলাম, এ এস রাজু, শহীদুল ইসলাম সহ আরো অনেকে। মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে ইফতার মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মালয়েশিয়া শাখার সভাপতি মাজুদ এলোয়ার। এ সময় প্রধান অতিথি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসেন ছাড়াও বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির প্রস্তাবিত সভাপতি শহীদুল্লাহ শহীদ, শাহজাহান হাওলাদার, কাজী সালাউদ্দিন, মুসা আব্দুল আজিজ, নজরুল ইসলাম অডিট, শওকত সর্দার, মহসিন রাহুল সহ অনেকে। এদিকে মালয়েশিয়া শ্রমিক লীগ তামিন জায়া শাখার উদ্যোগে ইফতার মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শাখা কমিটির সভাপতি মঈনুদ্দিন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংসদ সদস্য ইসরাফিল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম বাবুল, শাহ আলম হাওলাদার, মাঝারুল ইসলাম, আনোয়ার হোসেন সহ অনেকে। আলোচনা ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ওমানের দক্ষিণ অঞ্চলের শহর ইবরি শিল্প এলাকায় বাংলাদেশি মালিকানায় একটি আধুনিক মানের হোটেল ও কফি শপ উদ্বোধন উপলক্ষে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় ওমানিদেরকে নিয়ে আয়োজন করা হয় ইফতার মাহফিল ও আলোচনা সভার। অনুষ্ঠানে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল সুয়েক শাখার পরিচালক ইঞ্জিনিয়ার শমাসুল হক, ওমান বন্ধু সমাজ ইবরি শাখার সভাপতি মাওলানা শফিকুল্লাহ ও কোম্পানির স্পন্সর ইয়াহিয়া বিন মোহাম্মদ আল হার্সি। এ সময় প্রতিষ্ঠানটির মালিক জনাব ফয়েজ আহমদ পাটোয়ারি অভিযোগ করে বলেন, এদেশে আমরা কষ্টার্জিত অর্থে বিভিন্ন প্রতিষ্ঠানের শতভাগ অর্থ যোগান দিয়েও আইনগত জটিলতায় কাগজে কলমে মালিকানা হয় স্থানীয় ওমানির। এতে করে প্রায় 70% লোক বিভিন্ন সময় সর্বস্ব হারিয়ে খালি হাতে দেশে ফিরতে হয়। কুয়েত সিটি বাংলা খুতবা মসজিদে 21 রোজার দিন রাত 12টার পর কিয়ামের নফল নামাজ আদায় করা হয়। ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহর সান্নিধ্য লাভের আশায় এ নামাজ আদায় করেন। হাফেজ খোরশেদ আলম মুসলমানদের উদ্দেশ্যে বয়ান করেন ও নামাজ পড়ান। পরিচালনায় ছিলেন গিয়াসউদ্দিন।